অবরোধে 10 ঘন্টার 9 যানবাহনে আগুন, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। রাজধানীর দেশের বিভিন্ন জায়গায় গতকাল শনিবার রাত 8টা থেকে আজ রোববার সকাল 6টা 10 ঘন্টায় 9টি যানবাহনের আগুনে লাগানো হয়েছে এবং ফায়ার সার্ভিসে এ খবর জানিয়েছে। এসব যানবাহনের মধ্যে ঢাকায় 7টি, গাজীপুরের 1টি এবং বরিশাল সদর 1টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এতে 8টি বাস ও 1টি পিকআপ পুড়ে যায়। আজ রোববার সকাল 6টা থেকে 9 মিনিটের দিকে রাজধানীর সূত্রাপুরের মালঞ্চ পরিবহনের নামে একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিএনপি সহ বিরোধী দলগুলো আজ চতুর্থ দফায় সারা দেশে 48 ঘন্টা সড়ক, রেল ও নৌপথ অবরোধ করছে। রোববার সকাল 6টা থেকে শুরু হয়ে আগামীকাল মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত অবরোধ চলবে। গতকাল শনিবার রাত 8টা 20 মিনিটের দিকে আমারবাগে নটরডেম কলেজের সামনে লাল সবুজ নামে একটি বাসে আগুন লাগানো হয়। এর 10 মিনিট পরে গাবতলি বাস স্ট্যান্ডের সামনে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। রাতের 9টার দিকে গুলিস্তানের স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণে নামে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। গ্রেফতার ও সহিংস ঘটনার মধ্যে 48 ঘন্টার অবরোধ শুরু, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। একদিকে ধরপাকড় ও গ্রেফতার, অন্যদিকে সড়ক যানবাহনের অগ্নিসংযোগের সহিংস ঘটনা, এর মধ্যে চলছে বিএনপির বিরোধী দলগুলোর অবরোধ কর্মসূচি। আজ চতুর্থ দফায় সারা দেশের 48 ঘন্টা সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু হচ্ছে। রোববার সকাল 6টার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত অবরোধ চলবে। অবরোধের কর্মসূচি শুরুর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর 6টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাত 8টা 20 মিনিট থেকে 11:30টার মধ্যে মতিঝিল, গাবতলি, গুলিস্তান, যাত্রাবাড়ি, আগারগাঁওয়ের তালতলা ও কাফরুল থানা এলাকায় আগুন দেওয়ায় এসব ঘটনাটি ঘটে। এ নিয়ে গত 28 অক্টোবর থেকে 11 নভেম্বর পর্যন্ত 71টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটল। এর মধ্যে যাত্রাবাড়িতে বাসে আগুন দেওয়ার ঘটনা, দগ্ধ হয়েছে একজন যাত্রী। এছাড়াও গতকাল রাতে গাজীপুরে একটি ট্রাক ও পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। সব মিলিয়ে ঢাকা সহ সারা দেশে যানবাহনের অগ্নিসংযোগে এমন ঘটনা অন্তত 90টি। সংশ্লিষ্ট জেলার প্রথম আলোর প্রতিনিধি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে তথ্য জানা গেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের 14 দিন ধরে তালা, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে 14 দিন ধরে তালা ঝুলছে। রাজধানীর নয়াপল্টনে দলটির কার্যালয়ের সামনে এখনও পুলিশ সদস্যরা অবস্থান করছেন। গত 29 অক্টোবর থেকে বিএনপির নেতাকর্মীদের কেউ কার্যালয়ের আশেপাশেও আসছেন না। গতকাল শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে গিয়ে দেখা যায় বিএনপির কার্যালয়ের সামনে সড়ক ও ফুটপাতে পুলিশ 40 সদস্য অবস্থান করেছে। আর এ কার্যালয়ের মূল ফটকে তালা লাগানোর, কার্যালয়ের সামনের সড়কের এখনও লোহার ব্যারিকেড রাখা। কার্যালয়ের ফটকের ভেতরে একটি প্লাস্টিকের চেয়ার, 9টি থাম পড়ে আছে। এসব চিঠির কয়েকটিতে প্রাপকের ঠিকানার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানসহ দলের বিভিন্ন পর্যায়ত নেতাদের নাম রয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে কে তালা লাগিয়েছে সে বিষয়ে এখনও ধোয়াশা করেননি বা কাটেনি পুলিশের মতিঝিল অঞ্চলের সহকর্মীদের সহকারী কমিশনাররা। গোলাম রোহিণী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, কার্যালয়ে লাগানো তালার চাবি বিএনপির নেতাদের কাছেই আছে। বিএনপির নেতাকর্মীদের কার্যালয়ে আসতেও নিষেধ করা হয়নি। আর যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য নয়াপল্টন এলাকায় পুলিশের নিরাপত্তা রয়েছে। ভারতের অবস্থান সমালোচনার বিএনপির সঙ্গে আন্দোলনকারী দল ও জোটের নেতারা, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। বিএনপির সঙ্গে সহকার বিরোধী আন্দোলন থাকা দলগুলোর নেতারা বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা করছে। তারা বলছে, আগামী নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে দিল্লি বক্তব্য দিয়েছে, এটি খুবই সত্য কথা, এই ব্যাপারে দ্বিমত নেই। এই কথার 2014 সালের কি তাদের মনে ছিল না? তাহলে কেন সে সময় সুজাতা সিংকে ঢাকায় পাঠিয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল? তখন কি তারা হস্তক্ষেপ করেনি? শনিবার বিকেলে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ ও একদফা দাবি শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিএনপির সঙ্গে থাকা 12 দলীয় জোট এই সভায় আয়োজন করে। এতে সহকার বিরোধী আন্দোলনে থাকা বিভিন্ন জোট ও দলের নেতারা বক্তব্য দেন। গত শুক্রবার দিল্লিতে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করেছে। বাংলাদেশের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছে ভারত। দেশটির এই অবস্থানের সমালোচনা করলে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা দল জোটগুলোর নেতারা
জামাত নিয়ে ইকবাল হাসানের বক্তব্যে তার ব্যক্তিগত বক্তব্য দিলেন রিজভী, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। জামাত ইসলামী সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদের বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, ইকবাল হাসান মাহমুদের বক্তব্যে বা মতামতে একান্তই তার নিজস্ব। আজ শনিবার গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দৈনিক দ হিন্দুতে দেওয়া সাক্ষাৎকারে ইকবাল হাসান মাহমুদ বলেন, বিএনপি একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল, যে দলটি রাজনীতিতে ইসলাম ব্যবহার বিরোধী করে। উল্টো সেই দল ইসলামপন্থীদের সঙ্গে নরম আচরণ করছে। বিএনপি এই নেতা ভারতের পত্রিকায় সাক্ষাৎকারে এও বলেন যে বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। ভারতের মতো গণতান্ত্রিক দেশে রাজনৈতিক জোট যেভাবে হয়, ঠিক সেভাবেই জামায়াতের সঙ্গে আমাদের জোট হয়েছিল। সেটি এখন অতীত। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রশ্ন তোলা উচিত, কেন তিনি জামায়াতকে নিষিদ্ধ করেননি, তার কাছে সেই জবাব চাওয়া উচিত। ইকবাল হাসান মাহমুদে এই বক্তব্যের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই উল্লেখ করে বিবৃতিতে দেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশি জামাত ও জনগণ ভিত্তিক গণতন্ত্র, সমাজ, ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তি ও ধর্মাবলম্বীর ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা বিশ্বাসী উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম বিএনপি। দ হিন্দুতে দেওয়া সাক্ষাৎকারে ইকবাল হাসান মাহমুদ যা বলেন সেসব বক্তব্য এবং মতামত একান্তই তার নিজস্ব।